দ্বিতীয় শ্রেণীর বাচ্চারা আবার দেখো, আগের দিন তো আগের ক্লাসে এক আর দুই একটা করলাম, এবারে তিনের অঙ্কটা। একটি ঝুড়িতে 278টি আম ছিল, 278টি আম আছে, এর থেকে বিক্রি হলো 195টি আম বিক্রি হয়ে গেল। ঝুড়িতে আর কতগুলো আম রইল? সহজ অঙ্ক ছিল এতগুলো, 278টা বিক্রি হয়ে গেল মানে চলে গেল, কমে গেল, আমরা জানি চলে গেল, কমে গেল, পচে গেল, যা যা কমে যাওয়ার জিনিস সেগুলো বিয়ে হয়। তাহলে দেখো ছিল কতগুলো, 278, বিক্রি হলো 195। তাহলে কতগুলো রইল? পাঁচের কতবার পরে আর পাঁচবারে, পাঁচবারে ছয় সাত আট তিন, আচ্ছা নয়, এখানে দেখো পরে সাত, তাহলে আমি এটা সাতেরো ধরবো, সাতের সঙ্গে দশ যোগ করে সতেরো, নয় কতবার পরে সতেরো, নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আট দিন হাতে একে রেখে দুই, তাহলে কতগুলো আম রইল? শুনতে তিরাশিটা, উত্তর লিখলাম তিরাশিটি আম রইল। তোমরা কিন্তু প্রশ্নের অঙ্কে সবসময় লিখে করার চেষ্টা করবে আর সবসময় উত্তরটা লিখবে। এরপরের অঙ্কটা দেখো, চারের অঙ্কটা, মামনি দাদার বিয়েতে নতুন জামা কাপড় কিনবে, তার বাবা 9899 টাকা নিয়ে বাজারে গেল, খরচ করলো 8775 টাকা, কত রইল? তোমরা বইতে এমনি অঙ্কটা দেখে নিতে পারবে, আমি উপরে লিখেছি অঙ্কে অঙ্কটা উপরে, তোমরা একবার দেখে নিও। আচ্ছা, মামনি দাদার বিয়েতে নতুন জামা কাপড় কিনবে, সেই জন্য তার বাবা 9899 টাকা নিয়ে বাজারে গেছে, আর কত টাকা জামা কাপড় কিনেছেন? 8775। তাহলে কত রইল দাদা? পাঁচে কত ঘর পরে নয়? পাঁচ বলে ছয় সাত আট নয় চার, সাথে কত ঘর পরে নয়? সাথে আট নয় দুই, সাথে কত ঘর পরে? আট এক দুই, আর আটের কত ঘর পরে নয়? এক দুই, তাহলে কত রইল? 1124 টাকা। তাহলে তিনি নিয়ে গিয়েছিলেন 9899 টাকা, তিনি খরচ করলেন 8775 টাকা, তার কাছে আর রইল কত টাকা? 1124 টাকা। তাহলে উত্তর কী লিখব? 1124 টাকা রইল। এরপরে আছে দেখো, এরপরে পাঁচের অঙ্কটা, নিখিলের বাবার বয়স 38 বছর, নিখিলের বয়স 12 বছর, 5 বছর আগে তাদের বয়স একত্রে কত ছিল? আমি এটা করাচ্ছি না, কারণ আমি এই ধরনের অঙ্ক তোমরা এতটা এরকমভাবে বুঝতেও পারবে না, সেজন্য তোমাদের করাচ্ছি না, এটা বাকি থাকছে, এটা বাদ দিয়ে দেবে, আমি ছয়ের অঙ্কটা করাচ্ছি। হ্যাঁ, যেগুলো আমি বাদ দিচ্ছি সেগুলো আমি পরীক্ষাতে দেবো না। আচ্ছা, ছয়ের অঙ্কটা আছে, একজন ব্যবসায়ী 4598 টাকায় কিছু ফল কিনল, বিক্রি করলো 5799 টাকায়, সে কত বেশি টাকায় বিক্রি করলো? তাহলে কিনেছে 4598 টাকায় আর বিক্রি করলো 5799 টাকায়, তাহলে বেশি টাকায় বিক্রি করলো। তাহলে বেশিটা আমরা কি জানি? বিয়োগের সময় বেশি সংখ্যাটা আমাদের ওপরে লিখতে হয়, সেই জন্য আমি সেই সংখ্যাটা ওপরে লিখলাম। দেখো, একজন ব্যবসায়ী অঙ্কটা লিখেছি, 4598 টাকার ফল কিনলো আর বিক্রি করলো 5799 টাকায়, সে তাহলে কত বেশি টাকায় সেটা বিক্রি করলো? আচ্ছা, এবারে দেখো, বিক্রি করলো 5799, এটা বেশি টাকা, এটাকে আমি ওপরে লিখব, তার মানে এইটাতে সে বিক্রি করলো আর এইটা থেকে কিনেছি, এবারে এইটা থেকে যেটার বিয়োগ ফলটা, তার মানে সেটা বেশি টাকা, সেটা সে লাভ করলো। হ্যাঁ, বিক্রি করলো 5799 টাকা আর কিনেছিল 4598 টাকা, তাহলে বিয়োগ করলে কত হচ্ছে? আটের কতবার পরে না? এক দিলে নয়, নয় মিলে যায় শূন্য, পাঁচের কতবার পরে সাত, পাঁচের ছয় সাত দুই দিলে, আর চারের কতবার পরে পাঁচ, চারের পাঁচ এক, তাহলে 1201 টাকা। তাহলে এই 1201 টাকা সে বেশি মানে কেনার থেকেও সে যেটা বিক্রি করেছে বেশি দামে, 1201 টাকা তার বেশি দামে বিক্রি করেছে, তার মানে এই 1201 টাকা সে লাভ করেছে। তাহলে আমি কি উত্তরটা লিখব? উত্তর, সে লাভ করলো 1201 টাকা।
তাহলে উত্তর হবে সে লাভ করলো 1201 টাকা। আমি বারবার বলছি আমি কিছু অঙ্ক বাদ দেব, যেমন 5 এর অঙ্কটা বাদ দিয়েছি, হ্যাঁ 7 এর অঙ্কটা হয়তো বাদ দেব, তারপরে তোমাদের এখানে 10 এর অঙ্ক, তারপরে 16 এর অঙ্ক, এরকম কিছু অঙ্ক আমি বাদ দেব যেগুলো তোমরা হয়তো যদি বুঝতে অসুবিধা হয় সেই জন্য, কিন্তু এমনি সাধারণ যে বিয়োগগুলো তোমরা আশা করি পারবে সেই জন্য আমি যেগুলো একটু ঘোরানো আছে জটিল আছে সেগুলো আমি বাদ দিয়ে দেবো। আজ এই পর্যন্ত, আবার পরে দেখবো।